আমার কিন্তু আবার এটা তো এই এই ঘটনা তো আপনারা জানেন নিশ্চয়ই, আলিমের ছোট ভাইয়ের সঙ্গে যে আমার বিয়ে হয়েছে আরেকবার, সেই ঘটনা তো জানেন, সেটা আমরা শুনেছি। আপনি যদি সেটা নিয়ে একটু বলেন, বলতে চান। এখানে হয়েছিল কি, একটা ওর ওয়াইফ মারা গেল ধনুষ্টঙ্কারে, বাচ্চা হইতে যেয়ে মারা গেল, আলিমের মারা যাওয়ার 2 বছর পরে। তো ছোট বাচ্চা একটা রয়ে গেল, ছোট বাচ্চাটা ওইটাকে আমার আমার দেখতে হইলো। আমার শাশুড়ি তখন উন্মাদ হয়ে গেলেন, উন্মাদ মানে একবারে শোকে অস্থির, ছেলে মারা গেল, তারপরে মেয়ের জামাই মারা গেল, তারপরে ছেলের বউ মারা গেল, তারপরে উনি 3 বছর পরে আর কি, আমার আলিম মারা যাওয়ার 3 বছর পর উনি বললেন যে আমার এই এদিকের দুজন এদিকের দুজন আমি আমি এক করতে চাই, দুইটা ফ্যামিলি আমি পারতে আমি সহ্য করতে পারছি না, আমার এই এতিম বাচ্চাদের আমি আর দেখতে পারছি না, আমার আমাকে যদি তোমরা তোমাদের আমার বাঁচাইতে চাও আমাকে, আমার আমার তাহলে আমার কথা তোমাদের শুনতে হবে। উনি একদম ম্যান্ডেটরি করে দিলেন আদেশ যে আমাদের বিয়ে বিয়ে করতে হবে, তোমাদের আমি তোমাদের বিয়ে দিব, তোমার রাজি হইতে হবে আমার নাতি নাতনির জন্য, তোমাদের জন্য না। হ্যাঁ, বলে দিলেন তোমাদের জন্য না, আমার নাতি নাতনিকে আমার বাঁচাইতে হবে। তখন উনি এমনই কড়াকড়ি করলেন যে বাধ্য হইলাম, বাধ্য হয়ে এটা মানে মেনে নিতে হলো এই আর কি। তারপরে আমার একটা ছেলে হয়েছে, সেটা মুনতাসির চৌধুরী, সে এখন ইস্ট ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিয়ে করেছে, তার ছেলে আছে মার্শাদ তার নাম। এই তো তাকে নিয়ে আমি সময় কাটে, আমার হাফিজ মারা গেছে। আপনার প্রিয় মানুষ বা আপনাকে যারা খুব ভালোবাসেন তাদের কয়েকজনের কথা আমরা ধারণ করেছি, সেটা একটু দেখে নিই। সব কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে দেশকে ভালোবেসে সৎ থাকার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আমার মা। বাবাকে হারানোর পরে যেভাবে তিনি জীবনটা গুছিয়ে নিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মের হাতে দিয়ে যাওয়ার জন্য তিনি যে সংগ্রাম করেছেন, সেই ক্ষেত্রে তিনি একেবারে আপোষহীন সাহসী। আমি বাবা হারানোর কারণে মার যে দুঃখ সেটা দেখেছি, তার যে অশ্রু তিনি আমাকে দেখাতে চান না আমি সেটা দেখেছি, তার সংগ্রাম দেখেছি। তাই দিন শেষে এক কথায় যদি বলি, মা আমার অহংকার। আমার মা সারা জীবন সে স্ট্রাগল করে বড় হয়েছে, তার জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা জীবনের প্রতিটা ধাপে তাকে পরিশ্রম করতে হয়েছে, তাকে যুদ্ধ করতে হয়েছে, পরিবেশ তার অনুকূলে অনেক সময়ই ছিল না, তারপরেও এত পরিশ্রমের মধ্যেও মা আমাকে দিতে পেরেছে একটা সুন্দর শৈশব। আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন আমাদের বাসার যত বই সব বইয়ের র্যাক মা আমার ঘরে এনে দিল, উদ্দেশ্যটা তখন মা কখনোই আমাকে বলে নাই। তো হাতের পাশে বই, একটা করে বই নেই, পড়ি, পড়তে পড়তে আস্তে আস্তে প্রচুর বই পড়ার অভ্যাস তৈরি হলো, এবং যখন এখন পরিণত বয়সে এসে যে জিনিসটা বুঝি যে আমার সাথে যে অন্য আটজন 10 জন মানুষের সাথে যে আমার কথা বলা বা ওঠা বসার যে বিশেষত্বটা আমি পেয়েছি সেটা সম্পূর্ণভাবে আমার মার জন্য। আমার নিজের মা জীবিত নেই, কিন্তু কখনো তার অ্যাবসেন্স আমার শাশুড়ি মা কখনো বুঝতে দেয় নাই, সবসময় অনেক বেশি আদর যত্ন কেয়ার যেটাই বলেন সেটা খুব বেশি পরিমাণেই পেয়েছি। আর বেশিরভাগ টাইম আমার ছেলের সাথেই কাটে, ছেলে তো আমার ছেলে তার নাতি মানে তার জান বলতে গেলে। মা খুব সংগ্রামী, কখনোই কোনো কিছুতে গিভ আপ করে না, আর তার প্রত্যেকটা ছেলে মেয়ে ইভেন আমিও তার উপর অনেক ডিপেন্ড করতে পারি, যে কোনো প্রবলেমে তার কাছে সব রকমের সলিউশনই থাকে এবং সলিউশনগুলো আমাদের লাইফে অনেক বেশি এফেক্টিভ হয়। তো আমরা আজকে এখানেই শেষ করি, আপনি ভালো থাকবেন। আপনি একটা যুদ্ধের ভেতর দিয়ে আপনার জীবন কেটেছে, এখনও কাটছে, এবং আপনি আমার বিশ্বাস যে আপনি যুদ্ধে পরাজিত হননি। প্রফেসর আলিম চৌধুরী তাকে আপনি শুধু হারাননি, তাকে দেশ হারিয়েছে, গোটা জাতি তাকে হারিয়েছে, এবং তাকে আমরা চিরদিন স্মরণ রাখবো। বাংলাদেশের প্রতিটি মানুষ, দেশপ্রেমিক মানুষ নিশ্চয়ই তাকে স্মরণে রাখবে, এবং আপনার এই জীবন যুদ্ধের কথাও মানুষ মনে রাখবে।